চক্রবৃদ্ধি হারে সুদ, বললেন অর্থমন্ত্রী। শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে, বললেন কামরুল ইসলাম। ভবিষ্যতে মুসলিম লীগের চেয়েও করুণ দশা হবে বিএনপির, বললেন হানিফ। রাজধানীতে বাস চাপায় ফের ছাত্র নিহত, প্রতিবাদে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলীর সংবাদে আপনাদের সাথে আছি আমি আয়েশা আক্তার বুবলি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। সময় মতো ব্যাংক ঋণ পরিশোধ না করলেও বকেয়ার উপর বাড়তি সুদ ধরা হবে না। এমনকি আগামী বাজেটের পর থেকে চক্রবৃদ্ধি হারে নয়, সরল সুদ হবে ব্যাংক ঋণের, এমন কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন ব্যাংকগুলোতে বিশেষ অডিট করা হবে, প্রথমে যা আছে এর উপরে প্রতি মাসে যা হয় তার উপরে যুক্ত করে আবার হিসাব করে, তিন মাস পরে হিসাব করে, ছয় মাস পরে করে, এক বছর পরে করে, মোটামুটিভাবে চক্রবৃদ্ধি হারে করে। আমরা চক্রবৃদ্ধি হারে সুদ আর এই দেশে কখনো আমরা এটাতে যাব না, আমরা একদম সরল নিয়মে, সরল সোজা নিয়মে যে সুদ হবে বাৎসরিক ভিত্তিতে, বাৎসরিক ভিত্তিতে সেটা আমরা করব। 10% সুদের হার, এটা এক বছরের জন্য 10 টাকা হবে। বর্তমান সরকার নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে আগামীর উন্নত বাংলাদেশে পা রাখবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। কেরানীগঞ্জের কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে কামরাঙ্গীরচর শেখ রাসেল আন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এর আগে খেলার মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন কামরুল ইসলাম। এতে অংশ নেয় নূরজাহান বেগম উচ্চ বিদ্যালয় ও ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে কামরুল ইসলাম আরও বলেন প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের প্রতি অভিভাবক ও শিক্ষকদের লক্ষ্য রাখতে হবে। রাজধানীতে সকালে বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তার সহপাঠীরা। এই ঘটনায় বসুন্ধরা গেটে সুপ্রভাত পরিবহনের একটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধরা। রাজধানীতে সকালে বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিওপির আবরার আহমেদ চৌধুরী নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। এ ঘটনায় বসুন্ধরা গেটে সুপ্রভাত পরিবহনের একটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ সহপাঠীরা। এতে প্রগতি সরণি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান গেটের সামনে জেব্রা ক্রসিং দিয়ে আবরার সড়ক পার হচ্ছিলেন। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় বিওপি শিক্ষার্থী আবরারের। পথচারীরা ঘাতক বাসটিকে আটক করলেও পালিয়ে যায় চালক। সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিওপি ছাড়াও আশপাশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। দোষী চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবি জানান তারা। শিক্ষার্থীদের শান্ত করতে ঘটনাস্থলে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচারের আশ্বাস দেন, বলেন নিরাপদ সড়কের দাবির সাথে তিনি একমত। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক। যে মাননীয় প্রধানমন্ত্রী ওর একটা ডেট চান, ওর একটা সময় চান যে কোন দিনের মধ্যে করতে হবে, এবং এটাকে ইমিডিয়েটলি করার জন্য ছাত্রদেরকে নিয়ে একটি কমিটি করা দরকার। সরকারকে বৈধতা দিতেই জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নিয়েছে কিনা এই প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন বেগম জিয়াকে জেলে রেখে শেখ হাসিনার অধীনে নির্বাচনে গিয়ে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন নেতারা। বেগম জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে দুপুরের জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়বাদী কৃষক দল আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। কখনো কোনো অধিকার প্রতিষ্ঠা করা যায় না। গণতন্ত্র শব্দটা তো অনেক আগে নির্বাসিত, আর কোন ফল খেলে বা কোন খাদ্য খেলে আপনার অসুখ করবে এই বিষয়টা তো প্রত্যেকটা মানুষের জ্ঞাত থাকার কথা। আমরা এই সরকারকে বৈধকরণের জন্য নির্বাচনে অংশগ্রহণ করছিলাম,
যদি না করে থাকি তাহলে আমাদের মাথায় কেন ঢুকলো না এই সরকারের অধীনে জনগণ ভোট দিতে পারে। উড়োজাহাজের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সমন্বয় করতেই সহসাই বাড়তে পারে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে টিকিটের মূল্য। ফলে আন্তর্জাতিক বাজারে বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খেতে হবে বলে মনে করেন দেশীয় প্রতিষ্ঠানগুলো। তাই আকাশপথে কম খরচে পরিবহন সেবা দিতেই দ্রুতই জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করার দাবি সংশ্লিষ্টদের। নিউজিল্যান্ডের মসজিদে চালানো সন্ত্রাসী হামলায় নিহতের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে, তবে এখন পর্যন্ত বাংলাদেশি কারও মরদেহ বুঝিয়ে দেওয়া হয়নি। স্থানীয় সময় রাত 9টা পর্যন্ত চলতে পারে এই প্রক্রিয়া। শুক্রবার গণজানাজা শেষে হবে দাফন। এদিকে পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী গোটা নিউজিল্যান্ডকে মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ব্যাংক ঋণে আর নয় চক্রবৃদ্ধি হারে সুদ বললেন অর্থমন্ত্রী। শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে বললেন কামরুল ইসলাম। ভবিষ্যতে মুসলিম লীগের চেয়েও করুণ দশা হবে বিএনপির বললেন হানিফ। রাজধানীতে বাস চাপায় ফের ছাত্র নিহত, প্রতিবাদে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।